সঠিকভাবে ইংরেজি বলতে বা লিখতে পারা প্রত্যেকের লাইফে একটি বড় বিনিয়োগ, কারণ এই সময়ে চাকরি থেকে ব্যবসা জীবনের প্রতিটি ক্ষেত্রেই ইংরেজির ভূমিকা বিস্তৃত। হাই এভরিওয়ান, আমি জামালউদ্দিন জামি, ক্যারিয়ার কোচ, কর্পোরেট ট্রেনার, পাবলিক স্পিকার। আমি বিভিন্ন ট্রেনিং সেশনগুলোতে বা ক্যারিয়ার রিলেটেড যে সেশনগুলোতে সারা বাংলাদেশে যেখানে গিয়েছি একটি মেসেজ কনভে করার চেষ্টা করেছি, সেটি হলো আমি নিজে অনেক বেশি পড়তে পছন্দ করি, আমার বইগুলো দেখে বুঝতে পারছেন, এবং আমি এই মেসেজটি কনভে করতে চেষ্টা করেছি, আপনারাও করুন। আমাদের বাংলাদেশের বিখ্যাত একজন ট্রেনার রাজীব আহমেদ, রাজীব ভাই একটি কথা বলে থাকেন, পড়তে আপনাকে হবে সেটি পিছিয়ে বা বই। আজকে একটি বই পড়ার জন্য এখানে আপনাদেরকে নিমন্ত্রণ দেওয়ার জন্য মূলত আমি আজকে এখানে দাঁড়িয়েছি। এই বইটি আমার লেখা একটি বই, বিজনেস ইংলিশ অ্যান্ড প্রেজেন্টেশন স্কিল, এটি বাজারে পাওয়া যাচ্ছে। আমি কয়েকটি সিচুয়েশন আপনাদের সামনে উপস্থাপন করব, যদি মনে করেন এর কোনোটার সাথে আপনার লাইফটা মিলে যায় তাহলে এই বইটি আপনাকে পড়তে হবে। আমরা অনেক সময় বলতে শুনি ইন্টারভিউটা আরেকটু ভালো হতে পারতো যদি ইংরেজিটা একটু ভালো পারতাম। ইংরেজিতে ভালো না হওয়ার কারণে চাকরিটা হলো না, এই সিচুয়েশনটির সাথে আপনি যদি মিলে যান তাহলে এই বইটি আপনাকে পড়তে হবে। অফিসের বসের কাছে প্রতিনিয়ত বকা শুনতে হয় কারণ কোনো একটা কিছু নোট করতে দিয়েছে বা ড্রাফট করতে দিয়েছে, দেখা গেল আপনি হাসি মুখে বসের রুমে গেলেন, 10 মিনিট পর ফিরে আসলেন, আপনার মুখটি কালো এবং সেই যেই পেজটি আপনি প্রিন্ট করে নিয়ে গেছেন সেখানে লাল কালির অসংখ্য দাগ, তার মানে ড্রাফটিং আপনার ঝামেলা আছে বা লিখতে আপনার ঝামেলা আছে ইংরেজিতে। বিজনেস মিটিং থেকে শুরু করে পাবলিক স্পিকিং, কথা বলতে দিয়েছে তো অবস্থা শেষ, নার্ভাসনেস, ক্লোসোফোবিয়া, শরীর ঘামতে শুরু করে, অ্যাংজাইটি, ইনার্শা, মানুষের সাথে কথা বলার অসুবিধা, যে ভয়, জড়তা, এই জিনিসটি কাজ করে। সো এই সিচুয়েশনগুলোর কোনো একটির সাথে যদি আপনার মিলে যায় তাহলে এই বইটি আপনাকে পড়তে হবে। বইটি আমি লিখেছি, আমাকে যারা চেনেন এবং যারা চেনেন না সবার উদ্দেশ্যে আমি বলছি, গত 10 বছর ধরে আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এবং ট্রেনিংয়ের সাথে আছি, এবং এটি করতে গিয়ে আমাকে ম্যাটেরিয়ালস ডেভেলপ করতে হয়েছে যাতে পার্টিসিপেন্টসদেরকে দেওয়ার জন্য। আমি যখন টিচিং থেকে ফিরে এসে কর্পোরেট লাইফ, আমার যখন চাকরি জীবন শুরু করলাম, ভাবলাম এই জায়গাটা আমার অসংখ্য কাজ করা ছিল, রিসার্চ করা ছিল, আই ডিড মাই মাস্টার্স ইন ইএলটি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, সো সব কিছু মনে হচ্ছে একেবারে থেকে যাচ্ছে কোথাও না কোথাও, যেটা মানুষের কাছে পৌঁছার কোনো সুযোগ থাকছে না, তখনই এটিকে আমি এই বইয়ের ফরম্যাটে পাবলিশ করেছি। থ্যাংক ইউ ভেরি মাচ যিনি পাবলিশ করে দিয়েছেন আমার বইটিকে তাকে। সো কী থাকছে বইটিতে, বইটি যদি আপনি কিনেন কী কী শিখতে পারছেন? আমি চেষ্টা করেছি অসংখ্য সিচুয়েশনাল কনভারসেশনের সুযোগ রাখতে বইটিতে, যাতে একজন ট্রেনার বা ইনস্ট্রাক্টরের সহযোগিতা ছাড়াই আপনি যেন পেয়ার বা গ্রুপে প্র্যাকটিসের মাধ্যমে এই কনভারসেশনসগুলো প্র্যাকটিস করতে পারেন। ইংরেজিতে কথা বলা বা লেখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্রাকচারগুলোকে একটু সহজভাবে, যেটা আমি ক্লাসরুমে উপস্থাপন করতাম, সেটি বইটিকে উপস্থাপন করবার চেষ্টা করেছি যেন আপনি নিজে নিজে পড়তে পারেন। বিজনেস নোটস, ইমেলস, মিটিং মিনিটস, এই জিনিসগুলো তো প্রতিনিয়ত চাকরি জীবনে আপনাকে করতে হয়, তার একটা ভালো ড্রাফটিং বা ফরম্যাট যদি আপনার কাছে থাকে বা স্ট্যান্ডার্ড একটি ফরম্যাট যেটি এখনকার সময়ে অ্যাডভান্সড লেভেলে প্রচলিত, সেই ফরম্যাটসগুলো যদি থাকে খারাপ কি, বইটিতে আমি কিছু ফরম্যাটস দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এবং স্পিকিং প্র্যাকটিস করার জন্য কিউ বা হিন্টস আকারে অসংখ্য স্পিকিং টপিকস, যা একা বা আপনার পার্টনারের সাথে বা একটা গ্রুপ সেটিংসে আপনি প্র্যাকটিস করতে পারবেন এবং নিজেকে ডেভেলপ করতে পারবেন। হতে পারে একটা টপিক নিলেন যে এখন আপনি ফেস্টিভাল নিয়ে কথা বলতে চান, আপনি একটা ভিডিও রেকর্ড করেন, 1 মিনিট 2 মিনিট 3 মিনিট কন্টিনিউয়াস প্রসেস। সো এই ধরনের অসংখ্য টপিক সেখানে দিয়ে দিয়েছি যেগুলো ধরে 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 আপনি প্র্যাকটিস করতে পারবেন, একটা পর্যায়ে নিজেকে ডেভেলপ করতে পারবেন। ফাইনালি আপনাকে যখন কথা বলতে সুযোগ দেওয়া হচ্ছে বা বিজনেস প্রেজেন্টেশন দিতে দেওয়া হচ্ছে বা একটা মিটিংয়ে আপনি কথা বলবেন, কীভাবে ইন্ট্রো করবেন, কীভাবে হুক করবেন, কেন অডিয়েন্স আপনাকে, তো একটা ভ্যালিড রিজন ক্রিয়েট করতে হবে, ওয়াই ইয়োর অডিয়েন্স শুড লিসেন টু ইউ, এই রিজনটা আপনাকে ক্রিয়েট করতে হবে, এটি করতে গিয়ে আমরা ফেল করি। সো প্রেজেন্টেশন বা পাবলিক স্পিকিংয়ের ডিটেইলড, কীভাবে একটা প্রেজেন্টেশন বা পাবলিক স্পিকিং আপনি শুরু করবেন, কীভাবে হুক করবেন, কীভাবে ইনফরমেশনটা ডিসিমিনেট করবেন, কীভাবে আপনি নার্ভাসনেস, জড়তাগুলো দূর করবেন, কীভাবে ইম্প্যাক্ট সহকারে আপনি এন্ডিংয়ে যাবেন, সো কল টু অ্যাকশন কীভাবে করবেন, তার ডিটেল একটা ফরম্যাট সেখানে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করেছি এই বইটিতে। সো আপনার স্পিকিং, আপনার রাইটিং, আপনার প্রোনাউন্সিয়েশন, উচ্চারণ, প্লেস অফ আর্টিকুলেশন, মাখরাজ আরবিতে যেটা বলা হয়, বাংলায় বলা হয় উচ্চারণের স্থান, ইংলিশে বলা হয় প্লেস অফ আর্টিকুলেশন, প্রোনাউন্সিয়েশনের ডিটেলটা একদম এই থেকে শুরু করে অনেকগুলো ফোনোলজি, যেগুলো আমরা প্রোনাউন্সিয়েশন আমরা ভুল করে থাকি, ওই জিনিসগুলো আমি এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। সো স্পিকিং, রাইটিং, প্রোনাউন্সিয়েশন অ্যান্ড প্রেজেন্টেশন, সো হাউ টু বি আ পাবলিক স্পিকার, তার ডিটেলটা আমি বইটিতে দিয়ে দিয়েছি। সো বইটি আপনারা কিনতে পারবেন কয়েকটা সোর্স থেকে, ঢাকার বড় বড় লাইব্রেরিগুলোতে আছে, বিভাগীয় শহরগুলোর লাইব্রেরিগুলোতে আছে, আছে রকমারি.com এ,
অথবা এই ভিডিওর একটা নাম্বার দিয়ে দেওয়া আছে, এই নাম্বারটিতে যোগাযোগ করলে আপনার বইটা আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।